আসুন, কোনো ভূমিকা নয়, সরাসরি মূল আলোচনায় আমরা চলে যাব। আমরা ব্যবহার করি পবিত্র শব্দটি। ঈদে মিলাদুন্নবীর আগে কি শব্দ ব্যবহার করি? পবিত্র। পবিত্র শব্দটি ব্যবহার নিয়ে অনেকের কনফিউশন তৈরি হয়েছে। আমরা বলবো নো কনফিউশন, কোনো কনফিউশন নেই। আমার নবীর রবিউল আউয়াল মাসটি, এটি যেমন পবিত্র, সোমবার দিন যেমন পবিত্র, সুবহে সাদিকের সময়টি যেমন পবিত্র, বারাই রবিউল আউয়াল এই তারিখটিও তেমন পবিত্র। সুবহানাল্লাহ। যদিও অনেক দস্ত বুজুর্গ তারা বারোই রবিউল আউয়াল তারিখটি নিয়ে কনফিউশন তৈরি করেন, জুমহুর মুআরিখ ইতিহাস বেত্তাদের মতে এবং আর রওজুল উনুফ কিতাবে আল্লামা ইবনু ইসহাক রহমতুল্লাহ আলাই, আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাই আল বিদায়া ওয়ান নেহায়া কিতাবে, আরো অসংখ্য মুহাদ্দিস মুফাসসির বলেছেন আমার নবীর জন্ম তারিখটি এটি হচ্ছে বারাই রবিউল আউয়াল। সুবহানাল্লাহ। বলেন খুব গভীর মনোযোগ। আমরা ঈদে মিলাদুন্নবীর আগের শব্দটি ব্যবহার করি, পবিত্র শব্দ। আমার নবী যেমন পবিত্র, নবীর ফ্যামিলি মেম্বার্স, নবীর পরিবার আহলুল বাইত তারাও পবিত্র। সুবহানাল্লাহ। শুধু আমার নবী পবিত্র তা নয়, বরং নবীর পরিবারেও পবিত্রতার গ্যারান্টি আমার আল্লাহ নিজেই দিয়েছেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে রব্বুল আলামিন তিনি বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা। আল্লাহু আকবার বলেন। ইন্নামা ইউরিদুল্লাহ, আমার আল্লাহ চাচ্ছেন, আমার আল্লাহ চান লিয়ুযহিবা আনকুম, তাদের থেকে দূরভূত করতে, আর রিজসা অপবিত্রতা, আহলাল বাইত আহলে বাইত থেকে, ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, এবং আল্লাহ চান তাদেরকে পূত পবিত্র করতে। সুবহানাল্লাহ। আমার নবী যেমন পবিত্র, আহলে বাইত তেমন পবিত্র। সুবহানাল্লাহ। বলে শুধু পবিত্র নয়, আহলুল বাইত এরা হচ্ছে স্ট্যান্ডার্ড আমাদের জন্য, মাপকাঠি। সুবহানাল্লাহ। আল মুস্তাদনাক আলা সহিহাইনের 3112 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন আইয়ুহান নাস তারাকতু ফীকুম আমরাইন, হে মানব জাতি শুনে নাও তোমরা, তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, লাম তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, যার একটি হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, আখেরি কালাম পবিত্র কোরআন, আরেকটি হচ্ছে ওয়া ইতরাতি আহলে বাইতি, আমার আহলে বাইত আমার বংশধর, এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী এমনই পবিত্র ছিলেন, আল্লাহ নবী যখন উযু করতেন, নবীর উযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। সুবহানাল্লাহ। নবীর থুথু মোবারক, নবীর নাকের শ্লেষ্মা, নবীর কফ, নুখামালের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর থুথু মোবারক নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন, কে কার আগে নবীর থুথু মোবারক নিয়ে চেহারায় মাখতে পারে? এটি বুখারীর বর্ণনা। কেমন পবিত্র নবী!
অথচ একজন আরেকজনের থুতু খাওয়া জায়েজ নেই অথচ আমার নবীর থুতু মোবারক তারা চেহারার মধ্যে লোশন হিসেবে ব্যবহার করত ক্রিম হিসেবে ব্যবহার করত আল্লাহু আকবার বলেন উম্মে আইমান নামক রাসূলুল্লাহর খাদেমা প্রচন্ড পিপাসা লাগলে রাতের বেলায় নবীজির পেশাব মোবারক পান করলে জীবনের তরে আর তার ফ্যামিলিতে কারো কখনো পেটের অসুখ হয় নাই আল্লামা কাজী ইয়াস তারা শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা এই কিতাবের মধ্যে অতি চমৎকার করে বলেছেন দারাকুতনির হাদিস মুসনাদে আহমদ হাদিসটি কোট করেছেন যে আল্লাহর নবীর পেশাব যে উম্মে আইমান নামক দাসী পান করেছিল এই বর্ণনাটি বিশুদ্ধ বর্ণনা এই বর্ণনাটি সহিহ বর্ণনা আল্লাহু আকবার বলেন সেই নবী কি পবিত্র নয় নবীর জীবনী পবিত্র নয় এইজন্য নবীর সাথে আমরা যে শব্দটি ব্যবহার করি সেই শব্দটির নাম হচ্ছে নবী পাক নবী কি জোরে বলুন নবী কি কবি চমৎকার করে বলে দিয়েছেন ওয়া আহসানা মিনকা লাম তারা কত আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা খুলিত মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিত কামা তাশা আল্লাহু আকবার বলেন وحسن من كلام ترى قد تعيني এই চোখ কখনো আপনার চেয়ে সুন্দর কোন ব্যক্তিকে কোন শিশুকে কোন মানুষকে দেখে নাই واجمل منك لم تلد النساء কোন নারী আপনার চেয়ে সুন্দর কোন শিশু আজ পর্যন্ত জন্ম দেয় নাই কিয়ামত পর্যন্ত জন্ম দিবে না খুলিকত মুবাররাম মিন কুল্লি আইব আপনাকে সকল ত্রুটি মুক্ত করে আমার আল্লাহ সৃষ্টি করেছেন আমার নবীর মধ্যে কোনো ত্রুটি ছিল না কান্নাকা খুলিকতা কামা তাশা কেমন যেন আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন আপনি যেমন করে চাইছেন আপনার চাহিদা অনুযায়ী আল্লাহ আপনাকে বানাইছেন এই পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ নিজের চাহিদা অনুযায়ী বানাইছেন আল্লাহ যেমন চাইছেন ফাআলুল লিমা ইউরিদ তিনি যেমন চান সেভাবে করেন কিন্তু নবীর সৃষ্টিটা ভিন্ন কবি বলে দিয়েছেন সাহাবী কবি হাসান বিন সাবিত যে নবী আপনি যেমন করে চাইছেন আমি আল্লাহ ওই রকম করে আপনাকে বানাইছি আল্লাহু আকবার বলেন এইজন্য আমরা বলি আমার নবীর জীবনী পবিত্র নবীর আলোচনাটা পবিত্র নবীর ঈদে মিলাদুন নবী পবিত্র নবীর পরিবারও পবিত্র শুধু নবী নিজে পবিত্র তা নয় বরং আল্লাহ নবী আরেকজনকেও পবিত্র করতে পারেন সুবহানাল্লাহ বলেন আমরা তো পবিত্রতা মনে করি উযু করলেই পবিত্র হয়ে যাই গোসল তাম্মুম করলে এটা বাহ্যিক পবিত্র অন্তরেরও কিছু পবিত্রতা আছে অন্তরের পবিত্রতা হচ্ছে হিংসা এটা একটা রোগ ফাসাদ বিপর্যয় রিয়া লোক দেখানো অহংকার হামবারা হয় আমি খুব বড় মনে করি গীবত শেকায়েত আনানিয়াত এই যে কাজগুলো এগুলো হচ্ছে অন্তরের রোগ এগুলো থেকে অন্তরটাকে ক্লিন করা পরিষ্কার করা এটাও এক ধরনের পবিত্রতা তবে এগুলোর জন্য কোনো ক্যাপসুল নাই কোনো সিরাপ নেই হিংসা রোগের জন্য সিরাপ খেলে হিংসা রোগ দূর হবে তা নয় এটা কলবের রোগ বাহ্যিক রোগের জন্য আপনি ওষুধ খেতে পারেন কিন্তু অন্তরের রোগ আল্লাহ কোরআনে বলেন ওয়া ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা তাদের অন্তরে রোগ আছে হিংসা একটা রোগ অহংকার একটা রোগ রিয়া একটা রোগ এই রোগগুলো দূর করার জন্য যেতে হবে আল্লাহর ওলিদের দরবারে সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন আল্লাহর ওলিদের দরবারে গেলে অন্তরটাকে তাসকিয়া করে দিবেন এজন্য আল্লাহ কোরআনে নবীদেরকে যে পাঠিয়েছিলেন নবী প্রেরণের চারটি উদ্দেশ্য তার মধ্যে একটি উদ্দেশ্য হলো ওয়ায়ুজাক্কিহিম তাদেরকে পূত পবিত্র করবেন তাসকিয়া করবেন আল্লাহু আকবার বলেন প্রিয় শুধু নবীর জীবনটি পবিত্র আরেকজনকে তিনি পবিত্র করেন দ্বিতীয় শব্দ নিয়ে আমরা আলোচনা করব ঈদ কি শব্দ ঈদ আচ্ছা আপনারা বলেন তো ঈদ শব্দের অর্থ কি আনন্দিত হওয়া খুশি হওয়া আমরা জানি বছরে ঈদ হলো দুটো কয়টি
সবাই বলেন আরো জোরে বলেন আমি কি গোরস্থানে বাস করতেছি আমার মনে হয় মানুষগুলো গোরস্থানে বসা কথা বললে না জানি বিয়াদবি হয় আমার কথা কি বোঝা যাচ্ছে ঈদ মানে কি এই এতগুলো মানুষের আওয়াজ এই আনন্দ ঈদ মানে কি আরো জোরে বলেন বছরে ঈদ কয়টি একটা হলো ঈদুল ফিতর আরেকটা হলো কি ঈদুল আযহা এটা সারা ঈদ শরীয়তের দৃষ্টিতে ঈদ হলো দুইটা কয়টা সারা ঈদ দুটো একটি হলো ঈদুল ফিতর পহেলা শাওয়াল রমজান শেষে শাওয়ালের 1 তারিখ ঈদুল ফিতর এই দিন বান্দারা আল্লাহর মেহমান এইজন্য ঈদের দিন রোজা রাখা হারাম ঈদের দিন রোজা রাখা কি হারাম আরেকটা হলো ঈদুল আযহা এটাও ঈদের দিন এই দিনও রোজা রাখা হারাম সুবহানাল্লাহ এই দিনও রোজা রাখা কি কেন হারাম কারণ এই দিন বান্দা আল্লাহর মেহমান মেহমান কার দুই দিন পেলাম এছাড়াও 11 12 13 তিন দিন এই মোট 5 দিন জিলহজের 11 12 13 কত তিন দিন 11 12 13 তিন দিন 10 তারিখ ঈদুল আযহা 4 দিন ঈদুল ফিতর একদিন 5 দিন এই 5 দিন বছরে রোজা রাখা কি সবাই বলেন বছরে 5 দিন রোজা রাখা কি কারণ এই 5 দিন বান্দা আল্লাহর মেহমান আল্লাহ মেহমানদারি করাবে আর আমরা ওই দিন রোজা রাখবো এটা হয় কি বলেন হয় না এখন বাকি যে ঈদ আছে এগুলো হলো শাব্দিক অর্থে ঈদ সুবহানাল্লাহ বলেন যেমন জুমার দিন ঈদের দিন জুমার দিন কি এটা কি আমি বললাম না রাসূলুল্লাহ বলেছে রাসূলুল্লাহ বলেছে ইন্না ইয়াউমাল জুমা নিশ্চয় জুমার দিন সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জালাহুল্লাহু ঈদান লিল মুসলিমিন জুমার দিনকে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য ঈদের দিন বানিয়েছেন আল্লাহু আকবার বলুন জুমার দিন কোন দিন ঈদের দিন কিসের দিন এটা কি শরীয়ত জুমার দিনে কি তাকবীর আছে কথা বলেন ঈদুল ফিতরে তাকবীর ঈদুল ফিতরে তাকবীর নাই আল্লাহ আল্লাহ কোন এলাকায় ওয়াজ করতে আসলেন সব নাচানাচির পাগল নাকি ঈদুল ফিতরে তাকবীর আছে কিনা এটাও বলতে পারেন না ঈদুল আযহায় তাকবীর আছে খুতবা আছে আছে না নামাজ আছে না তো জুমার দিন যে ঈদের দিন এটার জন্য তাকবীর নাই আছে অতিরিক্ত তাকবীর যেমন নাই আলাদা নামাজও নাই আছে নাকি আমরা যে জুমার দিনের দুই রাকাত নামাজ পড়ি এটা তো জোহরের চার রাকাত নামাজের দুই রাকাত হলো নামাজ আর দুই রাকাত হলো খুতবা ঈদের তো খুতবাও নাই ঈদের নামাজও নাই অথচ জুমার দিনকে ঈদ বলেছেন কে হায় হায় জুমার দিনকে ঈদ বলেছে কে আল্লাহর নবী কে কে আরো জোরে বলেন আল্লাহর নবী জুমার দিনকে কি বলেছেন এমন কোন ঈদ যে ঈদে খুতবাও নাই নামাজও নাই অতিরিক্ত তাকবীরও নাই অথচ আল্লাহ নবী জুমার দিনকে ঈদ বলেছে তাহলে যারা বলে বছরে দুই ঈদ ছাড়া অন্য কোন ঈদ নাই তাহলে আল্লাহ নবী যে বললেন জুমার দিন ঈদের দিন নবী কি ভুল বলেছে না মৌলবি ভুল বলেছে তাহলে জুমার দিন কি ঈদের দিন কি না এটা কি শরীয়তের ঈদ হ্যাঁ যদিও নবী বলেছেন কিন্তু এটা হলো খুশির দিন সুবহানাল্লাহ বলেন এটা আল্লাহর নবী থেকে প্রমাণিত জুমার দিন ঈদ বলেছেন সুনান ইবনে মাজা মুহাম্মদ ইবনে ইয়াজিদ আল মুহাম্মদ ইবনে ইয়াজিদ আল কাসবিনি কাসবিন শহরে জন্ম নিয়েছেন 273 হিজরিতে তার ইন্তেকাল সিহায়ে সিত্তাত বিশুদ্ধ হাদিসের 6টি কিতাবের অন্যতম কিতাব বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা ষষ্ঠ নম্বর কিতাবটির নাম ইবনে মাজা এটি বৈরুতের সাদ দারুল ফিকির প্রথম খণ্ড 349তম পৃষ্ঠা 1084 নম্বর হাদিস আল্লাহু আকবার বলেন হযরতে আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির হাদিসটি বর্ণনা করেছেন
আল্লাহর হাবিব ইরশাদ করেন ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম নিশ্চয় জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন ওয়া আযামুহা ইনদাল্লাহ ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিতর জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন এটা ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম আল্লাহু আকবার বলেন কারণ কি ফিহি খামসু খিলাল কারণ জুমার দিনের পাঁচটি বৈশিষ্ট্য আছে এক ফিহি খালাকাল্লাহু আদম জুমার দিনে আল্লাহ আদম নবীকে সৃষ্টি করেছেন আদম নবীর জন্মদিন কি বার সবাই বলে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আদম নবীর জন্মদিন কি বার আমার নবীর বার্থডে জন্মদিন কি বার এইটুকু বলতে পারেন না বোবা নাকি মানুষগুলো আমার বুঝে আসে না এই আমার নবীর জন্মদিন কি বার সুবহানাল্লাহ আদম নবীর জন্মদিন কি বার শুক্রবার আদম নবীর জন্মদিন আমার নবীর জন্মদিন সোমবার তা আদম নবীর জন্মদিনকে আল্লাহ নবী বললেন এই দিনটা ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম আদম নবীর জন্মদিন যদি ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয় তাহলে আমার নবীর জন্মদিন ঈদুল আযহা ঈদুল ফিতর সহ যত ঈদ আছে সকল ঈদের সেরা ঈদ হবে না কথা বলেন কি বলেন হবে না আদম নবী না হয় আমার নবী না হলে আদম নবীর তো কোনো অস্তিত্বই থাকতো না এজন্য আমার নবীর জন্মদিন সোমবার আর হযরতে আদম নবীর জন্মদিন শুক্রবার আদম নবীর জন্মদিন হওয়ার কারণে শুক্রবার ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম তা আমার নবীর জন্মদিন সোমবার যেহেতু আমার নবী না হলে আদম নবী হতো না এজন্য আদম নবীর শুক্রবারের চেয়েও লাইলাতুল কদরের চেয়েও আমার নবীর জন্মের রাতটা উত্তম আল্লাহু আকবার বলেন এটা আমি বলি নাই এটা ইমাম শিহাবউদ্দিন কাস্তাল্লানি 923 হিজরিতে তার ইন্তেকাল 1517 খ্রিস্টাব্দে তিনি মারা গেছেন আজ থেকে প্রায় 600 বছর আগে তিনি কি চমৎকার করে বলে দিয়েছেন ইমাম শিহাবউদ্দিন কাস্তাল্লানি তিনি বলে দিয়েছেন খুব সুন্দর করে তার লেখা কিতাব আল মাওয়াগিবুল লাদুনিয়া বিল মিনহিল মুহাম্মাদিয়া প্রথম খণ্ডের 147 এবং 148 পৃষ্ঠার মধ্যে খুব চমৎকার করে বলছেন ওয়া মিম্মা জুরিবা মিন খাওয়াসিহি আন্নাহু আমানুন ফি যালিকাল আম ওয়া বুশরা আজিলাতুন বিনাইলিল বুগিয়াতি ওয়াল মুরাম ফারহিমাল্লাহু উমরান ফারহিমাল্লাহু উমরান ইত্তাখাযা লায়ালিয়া শাহরি মাউলিদিহি আল মুবারাক আয়াদান আল্লাহু আকবার বলেন মিলাদ মাহফিল মাহফিলের বিষয়টি ঈদে মিলাদুন নবীর বিষয়টি এটি পরীক্ষিত উপকারগুলোর মধ্যে একটি নবীর শানে মিলাদ পড়লে উপকার হয় এটার হাজারো পরীক্ষা করা হয়েছে সুবহানাল্লাহ বলেন যে বছর যেই এলাকায় যেই মহল্লায় ঈদে মিলাদুন নবী উদযাপন করা হয় সেই বছর পুরো এলাকায় শান্তি কায়েম হয় আপদ বিপদ মুক্ত হয় সুবহানাল্লাহ বলেন তাছাড়া কেউ যদি নেক আমলের ইচ্ছে পোষণ করে আল্লাহ তার নেক আমলের মকসুদকে আল্লাহ পূরণ করে দেন অন্তরের আকাঙ্ক্ষা দ্রুত পূর্ণ হওয়ার খুশখবরই বুশরা আজেলা খুশখবরই প্রদান করা হয় এরপর তিনি বলেন সুতরাং ফারাহিম আল্লাহু উমরান ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা রহম করুক ইত্তাখাযা লায়ালিয়া যে ব্যক্তি গ্রহণ করলো আমার নবীর জন্মের রাত জন্মের দিনগুলোকে সাহারা মাউলিদিহি সাহারি মাউলিদিহি আমার নবীর ওই আমার নবীজির জন্মের মাসের কোন রাত কোন দিনকে যে ব্যক্তি ঈদ হিসাবে উদযাপন করে তার সেই কঠিন রোগ কাফের বেদিন বেঈমানদের রোগ আল্লাহ বাড়াই দেন আর মুমিনদের শান্তি আল্লাহ তাদের অন্তরে বাড়াই দেন আল্লাহু আকবার বলেন আরে যারা আল্লাহু আকবার তাহলে বুঝা গেল
ঈদে মিলাদুন নবী পালন করলে মুমিনের হৃদয় মজবুত হয় মহব্বত বাড়ে মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয় তার মকসুদ পূর্ণ হয় আল্লাহ তার প্রতি রহমত নাজিল করেন আর কাফের বেদিন বেঈমান নাস্তিক রাম বাম ওয়াহাবি সালাফি যারা নবীকে সহ্য করতে পার না তাদের অন্তরে জ্বালা তৈরি হয় তাদের অন্তরে কি তৈরি হয় এটা ইমাম কাসতাল্লানি আল মাওয়াকিবুল লাদুনিয়ার মধ্যে তিনি বলে দিয়েছেন যে ঈদে মিলাদুন নবী আয়াদান সকল ঈদের সেরা ঈদ আমরা বলি নাই যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ আরেকজন ব্যক্তি গভীর মনোযোগ আরেকজন ব্যক্তি তার নাম আল্লামা কুতুবউদ্দিন হানাফি যিনি তারিখে কুতুবির মধ্যে বলেছেন কুননা নাউদ্দু হাদাল ইয়াউম আমার নবীর জন্মদিনটাকে আমরা গণ্য করি সাইয়্যিদ আল আয়াত সকল ঈদের সেরা ঈদ আল্লাহু আকবার বলেন সাইয়্যিদ আল আয়াত আল্লামা কুতুবউদ্দিন হানাফি তারিখে কুতুবি প্রথম খণ্ড 121 পৃষ্ঠা তিনি চমৎকার করে বলেছেন আমার নবীর ঈদে মিলাদুন নবী নবীর জন্মদিনটা এটা সকল ঈদের সেরা ঈদ আল্লাহু আকবার বলেন আমার কাছে ফতোয়ায়ে শামি আছে যেটা ইবনু আবেদিন বলা হয় যাকে এটার নাম হলো ফতোয়ায়ে শামির তৃতীয় খণ্ড ফতোয়ায়ে শামির তৃতীয় খণ্ড যেটা আরেক নাম আদ-দুররুল মুখতার এটা রদ্দুল মুহতারের সোনা এটা রদ্দুল মুহতার আসছে তানবীরুল আফসার থেকে শামিলা সংস্করণও আছে আর পুরাতন ছাপায় 505 পেজ এখানে আপনি শুনলে অবাক হবেন স্পষ্ট করে লেখা আছে আমার নবীর জন্মের রাতটা কেমন রাত তিনি বলে দিয়েছেন আন্না আফদালাল লায়ালি সুবহানাল্লাহ বলেন আন্না আফদালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন নিশ্চয় রাতসমূহের মধ্যে উত্তম রাত হলো পাঁচটা কয়টা আরো জোরে সবার মুখে পাঁচটা এটা কিতাবুল হজ্জের অধ্যায়ে 604 পৃষ্ঠাতে শুরু হয়েছে তিনি বলেন আন্না আফদালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যত বরকতপূর্ণ রাত রয়েছে যত পবিত্র রাত রয়েছে তার প্রথম রাতটা হলো আমার নবীর জন্মের রাত আল্লাহু আকবার বলেন সুম্মা লাইলাতুল কদর দুই নম্বর সিরিয়ালে হলো লাইলাতুল কদর সুবহানাল্লাহ বলেন সুম্মা লাইলাতুল ইসরা তৃতীয় নম্বর সিরিয়ালে হলো মেরাজের রাত চার নম্বর রাত সুম্মা লাইলাতু আরাফা চতুর্থতম রাতটা হলো আরাফাতের রাত আল্লাহু আকবার বলেন পঞ্চম রাত হলো সুম্মা লাইলাতুল জুমা এরপরে হলো জুমার রাত এরপরে তিনি বলছেন আরেকটা ষষ্ঠতম রাত হলো সুম্মা লাইলাতুন নিসফে মিন শাবান ষষ্ঠ নম্বর রাত হলো শবে বরাতের রাত সপ্তম আরেকটা রাত আছে সুম্মা লাইলাতুল ঈদাইন এরপর হলো ঈদুল ফিতর ঈদুল আযহার রাত আর এই আটটা রাতের কথা মনে করে এক নম্বরে যে রাতটার নাম দিল সেই রাতের নাম হলো আমার নবীর জন্মের রাত মৌলবি ফতোয়ায়ে শামি না পড়লে মুফতিও হতে পারবে না কথা বলেন কারণ আমরা যখন ফেকা ডিপার্টমেন্টে পড়াই ফতোয়ায়ে শামিটার তর্স তার মানহাজগুলো আমরা পড়াই নেই ফেকা ডিপার্টমেন্টে পড়লে মুফতি হলে ফতোয়ায়ে শামি বাজ্জাজিয়া তাতারখানিয়া ফতোয়ায়ে আলমগিরি কাজী খান এই সমস্ত ফতোয়ার কিতাব আল আসবাব আন নাজায়ের উসুলের কিতাব উসুলে বজদবি এরকম কিতাব হাদিসের কিতাব ফতোয়া সংক্রান্ত ফেকা সংক্রান্ত শারহুল মানি ওয়ালা সার যেটাকে তোহাবি বলা হয় এইগুলো না পড়লে ব্যক্তি মুফতি হতে পারে না অথচ ফতোয়ায়ে শামির এটা তৃতীয় খণ্ড কিতাবুল হাজ 604 পৃষ্ঠা পুরাতন ছাপাই 505 পৃষ্ঠা আর শামিলা সংস্করণে অষ্টম খণ্ডের
285 পৃষ্ঠায় সবগুলো পৃষ্ঠা নাম্বার আমি বলে দিলাম আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীকে এত মহব্বত করতেন এত ভালোবাসতেন আগের যুগের মুস্তাহিদ ইমামগণ নবীর জন্মরাতগুলোকে এত গুরুত্ব দিয়েছেন তিনি বলেন আটটি রাতের এক নম্বর সিরিয়ালে বরকতময় যে রাতটি সেই রাতটির নাম হলো নবীর জন্মের রাত এই যে ফতোয়ায়ে শামি তার প্রমাণ আল্লাহু আকবার বলেন আরো যারা বলেন আল্লাহু আকবার এখন আমরা পেলাম ঈদ শব্দটির অর্থ আমরা পেলাম ঈদ আমরা ঈদ শব্দটির শাব্দিক অর্থ পেলাম আল ফারহু ওয়া সুরুর সাইয়্যিদ আমিমুল ইহসান আল মুজাদ্দিদি আল বারাকাতি যিনি ঢাকা আলিয়ার প্রিন্সিপাল ছিলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ জাতীয় মসজিদের খতিব ছিলেন খতিবে বাইতুল মুকাররম ছিলেন তিনি আমিমুল ইহসান আল মুজাদ্দিদি আল বারাকাতি তিনি বলেছেন কুল্লু ইজতিমাইন লিসুরুর শুধু এই কথাই তিনি বলেন নাই তিনি বলেছেন প্রত্যেক আসলুল ঈদ তিনি বলে দিয়েছেন ওয়াল ঈদ কুল্লু ইয়াউমিন ফীহি জামুন আও তুসকারু লি যি ফাদলিন কোন বুজুর্গ ব্যক্তির কোন সম্মানিত ব্যক্তির আলোচনার মজলিসকে ঈদ বলে আমার নবীর চেয়ে সম্মানিত কি পৃথিবীতে কেউ আছে আমার নবীর সম্মান নবীর তাজিম নবীর তাওকির নবীর রেসপেক্ট করতে গিয়ে আমরা যদি কোনো অনুষ্ঠান করি এবং অনুষ্ঠানে যদি কোনো সমাবেশ হয় নবীর বায়োগ্রাফি নবীর জীবনী নবীর সম্মানের আলোচনা করা হয় ওইটাকে ঈদ বলতে কি কোনো আপত্তি আছে জোরে বলুন আরো জোরে বলুন তাহলে কোনো আপত্তি ওরা বলে মিলাদ শব্দটির কোনো খুঁজে পায় না ওরা মিলাদ ইসমে আলার সিগা মিমে জের দেখে মনে করে মিলাদ মানে হলো নবীকে জন্ম দেওয়ার যন্ত্র নাউজুবিল্লাহ বলে অথচ নয় লিসানুল আরব বৈরতির সাম দারুল ফিকির তৃতীয় খণ্ড 468 পৃষ্ঠা স্পষ্ট করে আল্লামা ইবনে মানজুর আল আফ্রিকি তিনি লিসানুল আরবে বলে দিয়েছেন ইসমুল ওয়াক্ত আল্লাদি উলিদা ফি মিলাদ শব্দের অর্থ হলো ওই সময়ের কথা যেই সময় আল্লাহ নবী জন্ম নিয়েছিলেন সুবহানাল্লাহ বলেন নবীর জন্মকালীন সময়কে মিলাদ বলে মিলাদ তবে হ্যাঁ এই মিলাদের আরো একটু বিস্তারিত বর্ণনা করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল বারী যিনি 75 বার আমার নবীকে জাগ্রত অবস্থায় দেখেছিলেন তাফসিরে জালালানের মতো লেখা কিতাবের যিনি মুসান্নিফ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি 2 লক্ষ হাদিস যার বা সনদ মুখস্থ ছিল যিনি মাত্র 27 কদমে 27 কদম মাত্র 27 ফুটপ্রিন্ট 27টা কদম রেখে যিনি মিশর থেকে আমার নবী রোজা মোবারকায় মদিনা মনোয়ারায় গিয়েছিলেন তার ছাত্রকে বলেছিলেন চক্ষু বন্ধ করো ওয়াকমুদ আইনাই তোমার চোখ বন্ধ করো চক্ষু বন্ধ করে মিশর থেকে নবীর মদিনা 27টা পা ফেলেছে দেখে মসজিদে নবীর সামনে দাঁড়ানো আসরের নামাজের আজান হচ্ছে জোহরের পর দুপুরে লাঞ্চ করার পর রওনা করেছে আল্লাহু আকবার বলেন আরো জন আল্লাহু আকবার সেই নবীর ঈদে মিলাদুন নবীর সংজ্ঞা ওরা খুঁজে পায় না আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেছেন 911 হিজরি আলেম তিনি বলেছেন আন্না আসলা আমালিল মাউলিদ আল্লাযী হুয়া ইজতিমাউন নাস শুনে নাও প্রকৃত ঈদ মিলাদুন নবী মিলাদ হচ্ছে ইজতিমাউন নাস মানুষের সমাবেশ মানুষের কি তিনি বলেছেন এক নম্বর কিছু মানুষের সমাগম হওয়া ওয়া ইজতিমাউন নাস কিছু মানুষের সমাবেশ ওয়া কিরাতু মা তায়াসসারা মিনাল কোরআন দুই নম্বর মিলাদ মাহফিলে এসে আমরা কোরআনুল কারিম থেকে কিছু তেলাওয়াত কি বলেন আমরা কোরআন তেলাওয়াত করি না করি না ওয়া রিওয়ায়াতুল আখবার আল ওয়ারিদা ফি মাবদা আমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কিছু হাদিস বর্ণনা করি কিছু আলোচনা করি আমার নবীর জীবনের সূচনা লগ্নের যেগুলো ইর হিসাব আমার নবীর জন্মকালীন কতগুলো ঘটনা আমরা আলোচনা করি আল্লাহু আকবার বলেন ওয়ামা ওয়াকা ফি মাউলিদিহি সেখানে স্পষ্ট করে লেখা আছে এরপরে ইয়াকুলুনা ওয়া ইয়ানসারিফুনা মানুষগুলো কিছু খাবার দাবার আয়োজন করে খাবার দাবার আয়োজন করে আমরা নবীর সামনে মিলাদ পড়ি নবীকে দাঁড়িয়ে সালাম জানাই সালাম জানানোর পরে মা বাবার জন্য ওয়াইয়াদু
للأقارب তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের জন্য দোয়া করে সুবহানাল্লাহ বলেন এই যে কাজটা করলো ওয়া ইজহারুল ফারহি ওয়াল ইস্তিবশার বিমাউলিদিশ শরীফ আমার নবীর জন্মে খুশি হয়ে তার একটু আনন্দ উদযাপিত হয় এটার নাম ঈদে মিলাদুন নবী এই যে সংগত আমরা দিলাম আমরা কি এগুলোর বাহিরে করি তবে হ্যাঁ সুন্নি নামের কিছু ভণ্ড প্রতারক সুন্নিয়াতকে কলঙ্কিত করবার জন্য বড় কেক বানায় কি বানায় নারী পুরুষ মিলে ছুরি নিয়ে কেক কাটে আর বলে হ্যাপি বার্থডে টু মোহাম্মদ সাল্লাম এরকম বলে এগুলো মুসলমানের কালচার নয় সুন্নি তো দূরের কথা ইমানদারেরও কালচার নয় এই সমস্ত সুন্নি নামের কলঙ্ক মৌলবীরা কোথা থেকে উদ্ভাবন হয়েছে কোথা থেকে আবিষ্কার হয়েছে আমার তো জানা নাই এগুলো কি সুন্নি না সুন্নিয়াতের দুশমন আরো জোরে বলেন এরা হলো সুন্নিয়াতের দুশমন মনে রাখবেন এগুলো সুন্নি নয় কোরআন হাদিসের পুরো ডাকাত নারী পুরুষ অবাধ বিচরণ বড় কেক কেটে নবীকে দেয় হ্যাপি বার্থডে নাউজুবিল্লাহ বলেন আমরা কি কখনো এগুলোকে সাপোর্ট করি আবার একদল সুন্নি নামের তারা মিলাদের মধ্যে বড় চেয়ার রাখে এক গ্লাস দুধ রাখে মনে করেন নবীজি এসে চেয়ারে বসবেন আর দুধ খাবেন নাউজুবিল্লাহ বলেন এগুলো কখনো সুন্নিদের আকীদা হতে পারে জোরে বলেন আরো জোরে বলেন এগুলো সুন্নিদের কোনো আকীদা নয় ভালো করে খেয়াল করবেন আজকে সুন্নিদের বদনাম হচ্ছে এই সমস্ত কারণে জোরে বলেন আবার কিছু সুন্নি নামের ফেতনাবাজ দাজ্জাল বের হয়েছে যে দাজ্জালগুলো নবীর ঈদে মিলাদুন নবীতে ঢোল তবলা বাজায় এগুলো সুন্নি নয় শুনে নাও চার ইমামের ফতোয়া ওয়ালাম আন্না ইস্তিমাল গিনা ফিসকুন গান শোনা ফাসেগি ওয়াল জুলুসু ফি গানে ফাকুন গানের মজলিসে বসা মুনাফিকি ওয়া তালা